যে কোনো সম্পর্কই নষ্ট হয় তিনটি কারণে। নাম্বার এক, অবহেলা করলে। আপনি যদি একজন মানুষকে অনেক বেশি অবহেলা করেন, তাহলে দেখবেন একটা সময় পর ওই মানুষটার সাথে আর সম্পর্ক নেই। অবহেলা জিনিসটা খুব খারাপ, এই জন্য অবহেলা করার আগে একবার ভেবে নেওয়া উচিত আপনি কাকে অবহেলা করছেন, কেন করছেন এবং কখন করছেন। কারণ এই অবহেলার কারণে অনেক মানুষ দূরে চলে যায়, অনেক আপন মানুষ, অনেক কাছের মানুষ, অনেক ক্লোজ মানুষ, অনেক ক্লোজ বন্ধু, এমনকি রক্তের মানুষও এই অবহেলার কারণে অনেক দূরে চলে যায়। অবহেলা জিনিসটা খুব খারাপ, এই অবহেলা জিনিসটা কেউ নিতে পারে না। আপনার খুব ক্লোজ মানুষ, খুব কাছের মানুষ কয়েকদিন অবহেলা করে দেখেন সেই মানুষটা দূরে চলে গেছে, অবহেলা জিনিসটা খুব খারাপ। এই জন্য অবহেলা করার আগে একবার চিন্তা করে নেবেন, তা না হলে কাছের মানুষটা কিন্তু দূরে চলে যেতে পারে। বি কেয়ারফুল। নাম্বার দুই, অপমান করলে। আপনি যদি একটা মানুষকে প্রতিনিয়ত অপমান করেন, তাহলে দেখবেন ওই মানুষটা একটা সময় পর আপনার কাছ থেকে দূরে চলে গেছে, আপনাকে অ্যাভয়েড করছে, আপনার সাথে কথা বলবে না। অপমান জিনিসটা খুব খারাপ, কাউকে অপমান করবেন না। অপমান জিনিসটা এমন একটা জিনিস, আপনি কাউকে একটা থাপ্পড় মারলেন, দুই দিন পরে সে মানুষটা ভুলে গেল, কিন্তু আপনি কোনো মানুষকে অপমান করেছেন, ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ভুলবে না। বি কেয়ারফুল, কোনো মানুষকে অপমান করবেন না, অপমান করলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়। সবসময় মনে রাখবেন অপমান জিনিসটা খুবই খারাপ, কাউকে অপমান করবেন না। এবং নাম্বার তিন, মিথ্যা কথা বললে। কারোর সাথে যদি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে দেখবেন সম্পর্কটা আগের জায়গায় নেই, সম্পর্কটা ভেঙে গেছে। যত ক্লোজ মানুষই হোক না কেন, কারোর সাথে মিথ্যা বলবেন না, মিথ্যা বললে কিন্তু সম্পর্ক শেষ। একবার যদি সেই মানুষটা জেনে যায় যে আপনি মিথ্যা বলেছেন, তাহলে দেখবেন সেই মানুষটার কাছে আপনার যে গ্রহণযোগ্যতা ছিল, আপনি যে অ্যাভেলেবল মানুষটা ছিলেন, যে প্রায়োরিটি লিস্টটা ছিলেন, সেখানে কিন্তু আপনি থাকবেন না। বি কেয়ারফুল। যে মানুষগুলো আপনার আপন, যে মানুষগুলো ক্লোজ, যে মানুষগুলো খুবই ঘনিষ্ঠ, সেই মানুষগুলোর সাথে কখনোই মিথ্যা বলবেন না। কারণ মিথ্যা বললে সম্পর্ক নষ্ট হয়, মিথ্যা বলে একটা মানুষ দূরে চলে যায়, মিথ্যা কিন্তু খুব খারাপ জিনিস। এই মিথ্যার কারণে কিন্তু একটা মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বেশি ডিভোর্স কেন হচ্ছে জানেন? শুধুমাত্র এই মিথ্যা বলার কারণে। মিথ্যা বলবেন না, মিথ্যার কারণে কিন্তু সম্পর্ক নষ্ট হয়, মিথ্যার কারণে কিন্তু মানুষ দূরে চলে যায়, মিথ্যার কারণে কিন্তু ডিভোর্স হচ্ছে। বি কেয়ারফুল। এই তিনটি কথা মেনে চলার চেষ্টা করুন, তাহলে দেখবেন সম্পর্কগুলো নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।